কবরের মধ্যে আমাকে দেওয়া হলে আমার অবস্থা কি হবে, সেটা যদি নাসা বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে স্যার কুড ইউ প্লিজ এক্সপ্লেইন, এই আমাকে যখন কবর দেওয়া হবে, এটা কোনো মুভ করিয়েন না প্লিজ, আমাকে যখন কবর দেওয়া হবে তো আমার অবস্থা কি হবে একটু বলতে পারবেন, বিজ্ঞান সেটা বলতে পারবে না, কারণ বিজ্ঞানের সেটা বিষয়ই না। কবরে দিয়ে যখন মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞানের যাত্রা সেখানে বন্ধ হয়ে গেছে, সেখানে আমার নবীর যাত্রা শুরু হয়েছে, সেখানে আমার নবীর যাত্রা শুরু হয়েছে। বিহাইন্ড দ্য কার্পেট অথবা বিহাইন্ড দ্য বার, পর্দার বাইরে কি হচ্ছে সেটা বিজ্ঞান বলবে না, সেটা আমার নবী বলবেন। সেই কারণে আমার নবীকে নবী বলা হয়। কেন? আমার নবী সংবাদ দেন সেই সমস্ত বিষয়ে যেটা চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, মুখ দিয়ে টেস্ট করা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমন জিনিসের সংবাদ আমার নবী দেন বলে নবীকে নবী বলা হয়, এবং সেই কারণে বলা হয় গায়েবের সংবাদদাতা। কিসের সংবাদদাতা? গায়েবের। তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক, নুহিহি ইলাইক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, তো সায়েন্স কাজ করে এটা নিয়ে, আর আমার নবী কাজ করেন, অর্থাৎ ধর্মের কাজ হচ্ছে যেগুলো এখানে দেখা যায় না সেগুলো নিয়ে। দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না? দিন, দিনের বিষয়টা, দিন গড গিফটেড নলেজ, দিন আমরা যেটা দিনের কাছ থেকে আমরা যে নলেজ অ্যাকোয়ার করি সেটা আল্লাহ প্রদত্ত, সেটা ম্যান মেড না। বিজ্ঞানের যে নলেজ সেটা ম্যান মেড। আর কোরআন একটা হাকিকত বর্ণনা করেন, বিজ্ঞান সেটার ব্যাখ্যা দেন, বিজ্ঞান সেটার ব্যাখ্যা দেন। বিজ্ঞানের সাথে আমাদের ধর্মের হচ্ছে, ধর্ম হাকিকতটা বর্ণনা করেন, এই ঘটনা ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে, সেটা বিজ্ঞান বর্ণনা দেবে। কোরআন মানুষের সৃষ্টি সম্পর্কে বলছে না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, এরপরে বলেছে সুম্মা। আপনারা আরবির মধ্যে বুঝবেন, সুম্মাটা হচ্ছে একটা দীর্ঘ সময়ের ব্যক্তি থাকলে সুম্মা শব্দটি ব্যবহৃত হয়, তাইলে বোঝা যাচ্ছে মাটি দিয়ে সৃষ্টির একটা দীর্ঘ সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বায়োলজিক্যাল যে কনস্টিটিউশন সেটা শুরু করেছে, যেটা স্বামী স্ত্রীর মাধ্যমে হয়। আমার আল্লাহ স্টেজ বাই স্টেজ বলে যাচ্ছেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে তোমাদের মায়ের পেটে একটা সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার দিয়ে সেটাকে আমি তোমাদের মায়ের পেটে অবস্থান করিয়েছি, এরপর সেখান থেকে সেই ড্রপ অফ ওয়াটারকে আমি হ্যাঙ্গিং মাস করেছি, লটকানো মাংসপিণ্ড, এরপরে সেটাকে আমি চুটলেম, মাংস চাপানোর পরে যেই দাঁত বসে যায় সেই আকৃতি করিয়েছি, এরপরে আমি সেই মাংসপিণ্ডকে সুরত ডেভেলপ করেছি, সেখানে শ্রবণ শক্তি দিয়েছি, সেখানে চক্ষু শক্তি দিয়েছি, দেওয়ার পরে সেখান থেকে আমি হাড্ডি বের করেছি, হাড্ডির উপর গুস্ত লাগিয়েছি, গুস্ত দিয়ে আমি মানুষের আকৃতি বানিয়েছি, এরপর আল্লাহ নিজেকে নিজে বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি কত দারুণ, কত স্টাউন্ডিং, কত স্টুপেন্ডাস, কত অ্যামেজিং রব আমি। তুমি চিন্তা করে দেখো নিজের কথা নিজে কেন বলেছেন, কারণ আল্লাহর কথা তো আর কেউ বলতে পারবেন না, নিজেকে নিজে অ্যামেজিং বলতে পারবে শুধু আল্লাহ। আমি বলতে পারবো, আমি এখানে এসে যদি শুধু আমার আর বাহুতি দেখাই লইব না, ইয়ান আল্লাহর সুন্নত, আল্লাহ সাদ বলল টানাটানি হইবু, যদি আর গা নাই হন তাই ন বুঝন। এখন আমার ধর্ম এসে সিম্পল একটা বর্ণনা দিয়ে গেছে, বিজ্ঞানের কাজ কি, বিজ্ঞান এসে এটার ব্যাখ্যা দিবে, মানব সৃষ্টি কিভাবে হয়েছে, কয়টা ধাপে হয়েছে, এরপরে মাটির পরে মা বাবার মাধ্যমে এই যে সিঙ্গেল ড্রপ অফ ওয়াটারের মাধ্যমে মানুষের আরেকটা সৃষ্টি, সেটা কিভাবে হয়েছে, ডিটেইল আলোচনা কে করবে, ডিটেইল আলোচনা বিজ্ঞান করবে। যায় ভিতরে সিল পড়ে যায়, ভিতরে সিল পড়ে যায়, ভিতরে সিল পড়ে গেলে মানুষ বেহায়া হয়ে যায়, বেগাইরত কিসিমের হয়ে যায় মানুষ, তখন মন্দ ভালো হালাল হারাম কোনটা নেওয়ার কোনটা না নেওয়ার মানুষ তখন বাছ বিচার করতে পারে না, পান খাওয়া জিব্বার মতো হয়ে যায়,
কি খাচ্ছেন সেটা ফিল করতে পারবেন না। আপনারা বুঝতে পারছেন, অতিমাত্রায় হারাম খাওয়া যারা, হারাম খায় যারা, তাদের দিল থেকে খৌফ খাশিয়াতের নূর বের হয়ে যাওয়ার কারণে মোস্টলি মানুষ বেগাইরত কিসিমের হয়ে যায়। মানুষ থেকে চোখের পর্দা উঠে যায়, হায়া উঠে যায়। কিভাবে উঠে যায় দেখেন, আমি 2004-এর দিকে আমরা যখন মিশর থেকে ফেরত আসি, আমি বেশ কিছু বই নিয়ে আসি, আমার যেগুলা আমার গবেষণার বই, যেগুলা 850-900 কিলোর মতো হবে, অনেক দৌড় ভাগ করে। আমি ইচ্ছে করলে বিভিন্ন চ্যানেল ব্যবহার করতে পারতাম। আমার বাবা নিজে একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, উনি ওনার অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম আমি নিজে বের করবো এটাকে। হায় হায় দেশ, ঘুরতে 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 বুঝছেন না, নতুন জুতা পুরানো হয়ে যায় না। আচ্ছা, শেষ পর্যন্ত আল্লাহর মেহরবানি, আমার ওই মকাম নসিব হয়েছে ওই অফিসারের ধারস্থ হওয়ার। ওটা কোনো ক্লাস ওয়ানও না, ক্লাস সেকেন্ড, ওগুলো কোনো 1-2-3ও না, অনেক নিচের অফিসার। ভাগ্যক্রমে আল্লাহর মেহরবানিতে ওনার সাক্ষাৎ লাভে আমি ধন্য হয়েছে। মুখে দাঁড়িয়ে আছে, জোহরের সময় ছিল, আমি মনে করেছি উনি সিগনেচার, ওনার সিগনেচারের উপর সিগনেচার করে দেবেন, আমার কিতাব বের হয়ে যাবে, আমার গাড়ি যে কিতাব নিয়ে আসবে। ওনাকে বলা হয়েছে আমি আজহার থেকে এসেছি, বইগুলো সব ইসলামিক বই, এবং ইতোপূর্বে এই বইগুলার জন্য সরকারের এজেন্সি গিয়ে আমার বাড়িতে ফুল চেক আপ করেছে, আমি কে কেন এনেছি। ওনারা আশ্বস্ত হয়েছেন আজহারের ছাত্র গবেষণার জন্য বইগুলো নিয়ে এসেছে। এত কিছুর পরে ওনার একটা সিগনেচার। আমি জোহরের নামাজ, উনি আমাকে বলছেন আপনি যদি কিছু মনে না করেন আমি একটু জোহরের নামাজটা পড়ে নেই। আল্লাহ অবশ্যই পড়ে নেন, আমিও পড়ে নেই। জোহরের নামাজের পরে উনি আমাকে বলছেন এখানে তো কিছু খরচাপাতি আছে। আমি বলেছি আপনি সিগনেচার দেবেন, এটার সাথে খরচাপাতির সম্পর্ক তো আমি বুঝলাম না। কোনা আপনারা বাইরে থাকেন তো আমাদের দেশের নিয়ম তো বুঝেন, দেশের নিয়ম, মুখে দাঁড়িয়ে আছে আট বয়স্ক মানুষ, জোহরের নামাজও আদায় করেছে। আমি এই কথাগুলো আপনাকে কেন বললাম, আমি কি বলেছি, বেহায়া হয়ে যায়। কি হয়ে যায়? বেহায়া মানে বেগাইরত হয়ে যায়। কোনো ব্যক্তির ভিতরে যদি বিন্দু পরিমাণ গাইরত থাকে, কোনো ব্যক্তির ভিতরে যদি বিন্দু পরিমাণ হায়া থাকে, সেই ব্যক্তি কখনো এই শব্দটা ব্যবহার করত না জোহরের নামাজের পরে। তার মানে জোহরের নামাজের নূর তার ভিতরে যাওয়ার জন্য যেই রাস্তা সেটা ব্লক করে দিয়েছে হারাম, সেটা ব্লক করে দিয়েছে হারাম। নতুবা জোহরের নামাজ পড়া ব্যক্তি আর যাই হোক হারামের জন্য হাত পাততে পারে না, ইম্পসিবল। নামাজ, নামাজে দাঁড়ানো মানে আপনি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে এসেছেন। আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আসা ব্যক্তি কোনোদিন বেহায়া হয়? এই ব্যক্তির বিন্দু পরিমাণ হায়া হয় নাই, বিন্দু পরিমাণ গাইরত আসে নাই যে আমার ছেলের বয়সী, এবং উনি পরিচয় দিয়েছেন যে ওনার বাবা আমার মতো অনেক উচ্চপদস্থ একজন কর্মকর্তার ছেলে। এত কিছু জানার পরেও এই যে বেহায়া হওয়া, এটা কেন হয়েছে? হারাম খরির কারণে। হারাম যখন পেটে যায় মানুষকে, আমি বারবার বলছি শব্দগুলো আপনারা মাথায় বসাই ফেলেন, বেহায়া হয়ে যায় মানুষ। বেহায়া হয়ে গেলে কি হয়? তখন আপনি কোনটা নিবেন কোনটা নিবেন না, কোনটা ধরবেন কোনটা ধরবেন না, কোনটা আপনার কোনটা পরে, সব কিছু উজাড় হয়ে যায়। আপনি গোবর থেকে পর্যন্ত জিনিস নিতে কুণ্ঠবোধ করবেন না, কেন? হায়া চলে গেছে। আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি না, বলি না তো ভাই, এটা গৌসুল আজম না হয়ে কি হবে? এটা গৌসুল আজমের বাবা না, খালের দিক দিয়ে, খালের উপর দিয়ে যে একটা আপেল যাচ্ছে, সেই আপেল খেয়ে ফেলার পরে এরপরে আপেলের ওই মালিককে খুঁজতে খুঁজতে আপেল কি সেটা নাজায়েজ ছিল? শরীয়ত বলছে জায়েজ, এবং তাকওয়া পরহেজগারি খৌফ খশিয়ত ওয়ারা বলছে তুমি এটা বেগাইরতের কাজ করেছো। শরীয়ত জায়েজ বলছে, কিন্তু যারা মুত্তাকিন পরহেজগার মাওলানা করিমের কুরবত যাদের নসিব হয়েছে তাদের শরীয়তের মধ্যে এটা বৈধ না। তো এই ঘরের মানুষ গৌসুল আজম না হয়ে কি হবে? আপনি বুঝতে পেরেছেন? যে ঘরের লোক হালাল এবং হারামের এইরকম এরকম কেয়ারফুল থাকে, টেক কেয়ার করে, সেই ঘরের থেকে হুজুর গৌসুল আজম বের হবে না। সেই কারণে
ওলির দিকে দেখার আগে ওলির মা বাবার সোহবত এবং তরবিয়তের দিকে নজর দেবেন যে নিশ্চয়ই তারা হালাল খেয়েছে, নামাজ পড়েছে, গীবত থেকে বেঁচেছে, হারাম থেকে বেঁচেছে, মানুষকে সহযোগিতা করেছে, যার কারণে ঘরের মাহলের কারণে এই তরবিয়ত এবং তরবিয়তের নূর ছেলের মধ্যে কি হয়েছে, কনভার্ট হয়েছে, ডাইভার্ট হয়েছে, কনভেইড হয়েছে। সেই কারণে এই বিষয়গুলো আমাদের ধারণ করা দরকার। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এই মাসগুলো বারবার আসে আমাদের কাছে, আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা মাসটা আবার পেয়েছি, এটা আল্লাহর রহমতের বাহার মনে করতে পারেন। সমুদ্রের মধ্যে জোয়ার আসে না, এই সমস্ত মাসগুলোতে আল্লাহর রহমতের সমুদ্রে জোয়ার আসে। তো জোয়ার আসার সময় অনেক কিছু নিয়ে আসে, এমনি জোয়ার হলে গাছের পাতা, অমুকের পাতা, সমুকের পাতা পড়ে ময়লা আবর্জনা আসে। মাওলানা করিমের রহমতের সমুদ্রে যখন ঢেউ খেলে, রহমতের সমুদ্রের মধ্যে ময়লা আবর্জনা থাকে না, রহমতের সমুদ্রের মধ্যে রহমত থাকে। সেই রহমত যারা ধারণ করতে পারে, কেউ মাওলানা করিমের কুরবত নসিব করে, কেউ মাওলানা করিমের মাইয়্যত নসিব করে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সুহবত নসিব করে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ খশিয়ত তাকওয়া ওয়ালা ওয়ারা নসিব করে, এবং কেউ মন্দ থেকে ভালোর দিকে চলে যায়। এই মাসগুলো আমাদের মাইগ্রেশনের মাস। কিসের মাস? মাইগ্রেশনের মাস। আপনাদের এখানে নাই মাইগ্রেশন করেছে আমেরিকা ইংল্যান্ডে, মাইগ্রেশনের মাস। কোত্থেকে কোথায় মাইগ্রেট করব? আল্লাহর নারাজি থেকে আল্লাহর রেজা মন্দির দিকে মাইগ্রেশনের মাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো অপছন্দ করেন, সেই জিনিসগুলো থেকে আমার নবী যেটা পছন্দ করেন সেটার দিকে মাইগ্রেশনের মাস। সে কারণে আমার নবী বলছেন, তোমরা যাদেরকে মাইগ্রেন মনে করো, আসল মাইগ্রেন তারা না। আসল মাইগ্রেন কারা? তো আসল মাইগ্রেন হচ্ছে আল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু। মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে, যা আদেশ করেছেন সেখানে মাইগ্রেট করে, তারাই আসল মহাজির, তারাই আসল মহাজির। এই মাসগুলো মাসগুলো আসে, আমরা যেন কি করি, মাইগ্রেট করি। কারণ আমাদের এই হিউম্যান বডি ডিজাইন হয়েছে এরকম করে, আমাদের ভিতরে মন্দ আছে, আমাদের ভিতরে ভালো আছে, আমাদের ভিতরে একটা যুদ্ধ চলে, জিহাদ চলে। কখনো মন্দ জিতে যায়, কখনো ভালো জিতে যায়। মন্দ যদি জিতে যায়, আমরা তো আর ফেরেশতা না, আমরা ফেরেশতা না, মন্দ মাঝে মধ্যে জিতে যাবে, মন্দ ডেলি তিনবার জিতে যাবে, মন্দ ডেলি 300 বার জিতে যাবে। 300 বার যদি মন্দ জিতে যায়, 300 বার আল্লাহর দরবারে তওবা করব। 300 বার আমার নবী বলছে উম্মত, 70 বারও যদি আল্লাহর দরবারে তওবা করতে হয়, খবরদার পিছ পা হবে না, 70 বার আল্লাহর দরবারে তওবা করবে। যতবার গুনাহ করবেন, সাথে সাথে এক কোণায় গিয়ে এই কানেকশনের জন্য প্রোটোকল লাগে না, এই কানেকশনের জন্য প্রোটোকল লাগে না, শুধুমাত্র ওই নিয়ত করে একটু তাওয়াজ্জু দিলে হয়, মাওলা তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, গুনাহ হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি মাওলা, আমি আর করব না। এই যে আপনি ভিতরে ভিতরে কথা বলছেন, ঘরে যাওয়ার আগে আল্লাহ গুনাহ আপনার গুনাহ ক্ষমা করে দেবে। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো ফেরেশতা না, আমি তোমাকে মানি, বিশ্বাস করি, শয়তানে ঠেলা দিয়েছে, দুনিয়ার লোভে পড়ে করে ফেলেছি মাওলা, আমি মাপ চাই। কিন্তু মানুষের হক যদি আপনি নষ্ট করে দেন, তো আপনার এই তওবার সাথে সাথে ওই মানুষের হক ফেরত দিতে হবে, এখানে তওবা কাজ করবে না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মন্দ কখনো জিতে যাবে? মন্দ একবার দুইবার না, 100 বারও যদি জিতে যায়, আমি 100 বার আল্লাহর দরবারে তওবা করব, এবং আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাকে ক্ষমা করে দেবেন। কেন? আমার আল্লাহ গুনাহগারকে না, যারা তওবা করে না তাদেরকে জালেম বলেছে, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার দরবারে তওবা করে না তারাই জালেম। বুঝতে পেরেছেন? তাহলে এটা ভিতরে একটা যুদ্ধ চলে, কোথায় যাব, এটা করব কি করব না, দেখব কি দেখব না, তখন আল্লাহর দয়া অনুগ্রহে ভালোটা জিতে যায়। যখন মন্দ জিতে যাবে, সাথে সাথে উজু করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেবেন। আমি বলছি মাইগ্রেশনের মাস, কথা শুরু হয়ে গেছিল দিন থেকে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আর একটা হচ্ছে, আমি বলেছি ল অফ এন অথরিটি, অর্থাৎ আল্লাহর দেওয়া কিছু বিধান আছে, ডুস এবং ডোন্টস, কিছু জিনিস করব, কিছু জিনিস ছেড়ে দেব, এই বিষয়টাকে দিন বলে। তো আমাদের ধর্মকে দিন বলার কারণ কি? দিন বলার কারণ হচ্ছে আমাদের ধর্মের মধ্যে
কিছু করতে বলা হয়েছে, কিছু থেকে নিষেধ করা হয়েছে। সেই কারণে আমাদের দিনকে দিন বলে। তাইলে দিনের অর্থ দুইটা তিনটা বললাম, আপনারা মোটামুটি এতটুকু মুখস্থ রাখতে পারবেন। এখন আমাদের দিনের ক্রাক্স কি, দিনের মূল বিষয় কি? দিনের মূল বিষয় হচ্ছে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মেসেজ, এবং যিনি এই মেসেজ নিয়ে আসেন মেসেঞ্জার, আল্লাহ, রসুল এবং আল কিতাব। আল্লাহ, রসুল এবং আল কিতাব, এটা হচ্ছে দিনের ক্রাক্স অফ দি মেসেজ অফ দিন। দিনের মূল বিষয় হচ্ছে এই তিনটা জিনিস। আপনাকে একজন সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন উনি আপনার পালনকর্তা, এবং উনি আপনার জন্য একজন মেসেঞ্জার, ওনার পক্ষ থেকে ভেরি মাচ স্পেশাল সিলেক্টেড চোজেন মানুষ, কিন্তু আপনার আমার মতো মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে নির্ধারিত, নির্বাচিত, প্রেরিত একজনকে পাঠিয়েছেন একটা মেসেজ দিয়ে কোরআনের আকৃতিতে, যেন আমরা ওই কোরআনকে ধারণ করে ওই আন্দাজে সমাজের মধ্যে জীবন ধারণ করি। এটা হচ্ছে আমাদের ধর্মের দীনের মূল মেসেজ। এখন আমার সাথে আমি যদি বলি দিনদার, তো আমার সাথে কয়টা জিনিস লাগবে? আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, যিনি এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে আমার সম্পর্ক কি? আল্লাহর সাথে আমার সম্পর্ক, উনি আমার রব, উনি আমার স্রষ্টা, আমার সিজদা এবং ইবাদত আমার আল্লাহর কদমের জন্য, বাস। আমার নবীর সাথে সম্পর্ক কি? আমার নবী যে বিধান নিয়ে এসেছেন সেটা মান্য করব, আর আমার নবীর জাতকে সর্বোচ্চ সম্মান করব, আর যে মেসেজ নিয়ে এসেছেন সেটা কোরআনে পাক, সেই কোরআনের নূরকে আমি আমার ভিতরে ধারণ করব। কিভাবে? তিলাওয়াতের মাধ্যমে, এবং কোরআনের যেই মেসেজ আমাকে দিয়েছে সেটা আমলের মাধ্যমে। তাই কোরআনের সাথে আমার সম্পর্ক কয়টা হয়েছে? দুইটা, তিলাওয়াত এবং আমল। এরপরে আপনি যদি চান আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দান থেকে আপনি খেদমত করবেন, তাইলে আপনার ডিউটি বেশি, আপনার ডিউটি বেশি, তিলাওয়াত করা, আমল করা, শিক্ষা নেওয়া, কয়টা হলো? তিনটা। এরপরে শিক্ষা দেওয়া, আপনি যদি দায়ী হন আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার ছেলেরা যারা এই মাহফিল আয়োজন করেছেন, আমি তো মনে করি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়ী। বেটা আপনারা দায়ী হলে আপনার ঘরের মধ্যে দেখেন তো দেখি কোনো কিতাবপত্র আছে কিনা। তো যদি কোনো কিতাবপত্র না থাকে, আপনি যার মেসেজ মানুষের কাছে পৌঁছাবেন সেই মেসেজ তো আপনিই শিখতে পারলেন না। সেই কারণে ভালো হবে আপনারা এই মাহফিল করার সাথে সাথে বছরে দুইবার ট্রেনিং ক্যাম্প করবেন, ট্রেনিং ক্যাম্প। যে ট্রেনিং ক্যাম্পের মধ্যে একজন উলামা রাখবেন, আলেম, উনি দুই ঘন্টা আপনাদেরকে ট্রেনিং দেবেন, দায়ী কিভাবে হবেন, মানুষ আপনার মিশন কি হবে, আপনার কোন ধরনে মানুষকে দিনের রাস্তায় ডাকবেন, আপনি তখন বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আমাদের দাওয়াত যদি শুধু মাহফিল কেন্দ্রিক ঈদে মিলাদুন্নবীর হয় তাহলে যথেষ্ট হবে না, আমরা আরেকটু আগে বাড়তে হবে। কেন? কারণ আপনারা হচ্ছেন আমাদের খুঁটি, আপনারা হচ্ছেন আমাদের বল। আমাদের বলগুলো যদি কোরআন হাদিসের বলে বলিয়ান না হয়, খুঁটি নরম হয়ে যাবে না। স্টেশন মধ্যে উড়ি মানুষ ফরিজাদে হইতে পারেন না, স্টেজ মিদে দপাস করি ফরি না যাগুই, সুন্দর লানা দেখতে সুন্দর, খুঁটি দুর্বল হলে মানুষ পড়ে যায়। এখন আমাদের খুঁটি হচ্ছেন আপনারা, তো আপনারা শুধুমাত্র মনে রাখবেন একটা হচ্ছে রাসম, র সিন মিম, এটাকে যদি আমরা এভাবে বলি রস্ম রেওয়াজ, আর একটা হচ্ছে হাকিকত, একটা হচ্ছে হাকিকত। রস্ম রেওয়াজ হচ্ছে আনুষ্ঠানিকতা, একটা মাহফিল করতে হবে, বাস করতে হবে, আনুষ্ঠানিকতা। সেটার ভিতরে যদি রু না থাকে তাহলে হাকিকত পাইল না, সেটা সেটা রুহীন রস্ম রেওয়াজ হলো। ঈদে মিলাদুন্নবীর মাহফিলের একটা রুহ থাকতে হবে, একটা জজবা থাকতে হবে, এই মাহফিল থেকে সেই জজবা ধারণ করবেন, পুরা বছর সেই জজবা লালন করবেন। এখন আমার দায়িত্ব কি? আমি শুধু ঘুরে ঘুরে মাহফিল করে করে শুধু ইবে না, পুরো বছর ঘুরি ঘুরি ইবে না, ইবে না তো, আমার মিশন আছে, মিশন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দাওয়াতকে আমি যতদিন দুনিয়াতে থাকব, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতকে আমি 10-12 বছর আগাই দিতে হবে না। এরপরে আমার হাত থেকে রশি আরেকজন নিয়ে যাবে, আমার দায়িত্ব সেরে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি যখন মাহফিল দিয়ে আসতেছিলাম, আমরা তো অনেক অযোগ্য, আপনারা বলেন আন্তর্জাতিক হাবি যাবি আরো কি কি বলেন, আমরা তো জানি আমরা কি, ঠিক না? আমি চিন্তা করতেছিলাম হুজুর আগে আসতো কে, জালাল সাহেব হুজুর আসতেছে, নৈমি সাহেব হুজুর আসতেছেন, বড় বড় হাসিমি সাহেব হুজুর আসতেছেন, মুজাফফর সাহেব হুজুর আসতেছেন, এখন আসতেছি আমরা, কোনো মিল আছে? মানে আমাদের পতনটা দেখেন, পরন্তি আমাদের ধপাস করে পড়ে যাওয়া, কই নৈমি সাহেব আসা, কই আমার মতো মালাং আসা, একসাথে হইলো, মানে আমরা যে কি পরিমাণ পড়ে গেছি, আমাদের পতন যে কি পরিমাণ নির্মমুখী, এটা আমাদের চোখের সামনে হয়ে গেছে। আগে আমরা মাহফিলের জন্য বসে থাকতাম, হাই খুদা হজর ইমাম নুরি সাহেব হুজুর আসছেন, আগের নুরি, আমাদের আবুল কাসেম নুরি সাহেব হুজুরের কথা বলছি না, আমার নুরি সাহেব হুজুরকে দেখে আমাদের মুজাফফর সাহেব হুজুর বলছিলেন, হাই খুদা কোন নূরের টাইমে, নূরের মাসে নুরির আগমন, নূরের মাসে নুরির আগমন, অনেক বড় আলেমে দিন ছিলেন, তারাও মাহফিলে আসতেন, আমরাও মাহফিলে আসতেছি। আমাদের সিজদারও যেমন সুজা নেই, আমাদের নামাজ রোজা আখলাক আদব সিজদা আমল কোনো কিছুর কোনো লাইন শৃঙ্খলা নাই। আমি আপনাদেরকে বলতেছি যে এই পরন্তির দিনে আমাদের দায়িত্ব হচ্ছে রশিটা আগে বাড়িয়ে দেওয়া। এখন ট্রেন চলে গেছে 100 বছর আগে, আমি যদি অন্তত 20 বছর আগে নিয়ে যাইতে না পারি, আমি ট্রেন ধরতে পারবো? ট্রেন ধরতে পারবো না। কাজেই যে সমস্ত ভাইয়েরা এই ধরনের মাহফিল আয়োজন করেন, আপনারা অতি মাত্রায় মানে একেবারে স্টামিনা সব যদি একবারে খরচ করে ফেলেন, পুরা বছর তো টায়ার্ড হয়ে যাবে, ঠিক না? স্টামিনা বাকি রাখবেন, একটা ছোট ছোট করে ঈদে মিলাদুন্নবী ভরপুর করে পালন করবেন, কিন্তু সকল স্টামিনা এখানে না, স্টামিনা বাঁচাই রাখবেন, যাতে পুরা বছর এগুলা 2 মাস পর পর 3 মাস পর পর যেন ইউজ করতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছেন, 63 বছর দুনিয়াতে ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এসে দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারতেন না। হযরত আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, আমার নবীর উম্মত আমার নবীকে দুর্বল করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, অনেক বড় কথা। ছোট বড় 87টার মতো যুদ্ধ করেছে মদিনা শরীফে 10 বছরে, ঘরে থাকতে পেরেছেন, ঘরে থাকতে পারেন নাই। আজকে আমরা কেউ এক সাহাবি কেউ অমুক সাহাবি কথা বলছি না, ওবাই সাহাবায়ে কেরাম যিনি 1 সেকেন্ডের সাহাবি হয়েছেন, আছেন না? ইহুদির যেই ছেলে আমার নবীকে হুজুর পানি দিতেন, উনি এতেকালের সময় আমার নবী উনাকে কলমা পড়িয়েছেন না, কলমা পড়ানোর পর উনার ঘর থেকে বের হওয়ার দের ওই ইহুদি বালক উনি এতেকাল করেছেন না, তো আমার নবীর মুখে কলমা পড়ে সাহাবি হয়ে গেছেন না? সাহাবি হওয়ার পরে 1 রাকাত নামাজ পড়তে পারেন নাই, কিন্তু সাহাবি রসুল, সাহাবি হওয়ার কারণে উনার কদম যেখান থেকে শুরু কুতুবিয়াতের কদম সেখানে গিয়ে শেষ হয়েছে। আপনি কার কথা বলেন? ওবাই আমার নবীকে চোখে দেখেছে, যখন আমার নবীকে চোখে দেখেছে আমার কলম আমার জবান বন্ধ থাকতে হবে সাহাবায়ে কেরামের ব্যাপারে, বা আমার নবী দেখেছেন তো, আর আমার নবী কথাগুলো আবার রিপিট হয়ে যাবে। ওই জন্য আমরা আজকে মসজিদে আলাপ করছিলাম, আমার নবীকে আল্লাহ কি করে বানিয়েছেন এটা আল্লাহ পাক জানেন, হাকিকতে মুহাম্মদী কেমন ছিলেন, কোরআনে পাকের হুরুফে মুকাত্তাআতের অর্থ যেমন আল্লাহ ছাড়া কেউ জানেন না, আমার নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানেন না, কারণ কোরআনে আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, কোরআনের আয়াত যেহেতু 3 ধরনের, আমার নবীর চরিত্র 3 ধরনের। আমার নবীর চরিত্র জিজ্ঞেস করার পরে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবী হচ্ছেন, আমার নবীর আখলাক হচ্ছে কোরআনে পাক। তো কোরআনের আয়াতের শ্রেণী বিন্যাস করলে 3 ধরনের হয়, হুরুফে মুকাত্তা, মুতাশাবিহাত, মুহকামাত। মুহকামাতের অর্থ সবাই জানে, মুতাশাবিহাতের অর্থ কেউ কেউ জানে, মুকাত্তাহাতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, তো আমার নবীর শানও 3 ধরনের, একটা সবাই জানে সেটা বাশারিয়ত, যেটার মাধ্যমে আমার নবী বাজারে যেতেন, শাদি করেছেন, আমার নবী সবার সাথে অজু করতেন, সেটা আমার নবীর বাশারিয়ত। আর যেটা কেউ কেউ জানতেন সেটা আমার নবীর নূরানিয়ত, আর যেটা শুধু আল্লাহ জানেন সেটা আমার নবীর হাকিকত।
আল্লাহ পাক জানেন আমার নবীকে আল্লাহ কেমন বানিয়েছেন, এবং এই তিনটা জিনিস আল্লাহ মেরাজের মধ্যে তুলে ধরেছেন, এবং এই তিনটা ডাইমেনশনের মেরাজ হয়েছে আমার নবীর আল এসরা ওয়াল মেরাজের মধ্যে। বশরিয়তের মেরাজ কোথায় হয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা আমার নবীর বশরিয়তের মেরাজ। এরপরে ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা আমার নবীর নূরানিয়তের মেরাজ, যেখান থেকে জিব্রিল বলছে আমি আর যেতে পারবো না, সেখান থেকে হাকিকতে মুহাম্মদের মেরাজ। আপনারা বুঝতে পেরেছেন, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, এবং এই নবী এতগুলো যুদ্ধ, এতগুলো বছর, এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা, আমাদের আমাদের হক আছে না? আমরা যখন চেষ্টা প্রচেষ্টা করব আমার নবী খুশি হন, আমার নবী যখন খুশি হন আমার নবীর ফুয়ুজাত নসিব হয়, আমার নবীর ফুয়ুজাত নসিব হয়, শয়নে স্বপনে জাগরণে আপনি দেখবেন চার্জ থাকবে সব সময়। আপনি চোখ বন্ধ করার সাথে সাথে দেখবেন কানেক্টেড হয়ে গেছে। আপনি বাংলাদেশে হাঁটবেন, আপনি মদিনা শরীফের ওই বিষয় ওই অ্যাটমসফিয়ার ফিল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় একটা ব্যাকআপ দেবে। যদি আমার নবীর দ্বীনের কাজ করেন, তো দ্বীনের কাজ মিশন নিয়ে করতে হয়। আমাদের একটা মিশন থাকতে হবে না, একটা মিশন থাকতে হবে। কাজেই দ্বীন আমাদের কাছে যেই মেসেজ নিয়ে এসেছে, সেই মেসেজের মধ্যে ক্রাক্স হচ্ছে তিনটা। কি কি বলেছি? আল্লাহ, রসুল এবং কোরআন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা যেই শিক্ষা এবং যে পুরা মেসেজের জন্য আমার নবী রাত দিন এক করে দিয়েছেন, সেটাকে যদি আমরা মেইনলি চিন্তা করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত এবং তালিমাতের মূল কেন্দ্রবিন্দু কি ছিল, আমার নবীর তরবিয়ত এবং তালিমাতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, এদের প্রতি আমাদের দায়িত্ব, ঠিক আছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের প্রতি আমাদের সমর্পণ, এবং পৃথিবী, এই যে আমরা যেই দুনিয়াতে বসবাস করছি, সেই দুনিয়ার অন্যান্য মানুষজনকে সাথে নিয়ে পৃথিবীকে বসবাসযোগ্য করে তোলা, গাছ লাগানো। আমার নবী গাছ লাগানোতে উদ্বুদ্ধ করতেন, বুঝতে পেরেছেন? এই এই পুরো মেসেজের মধ্যে আপনি দেখেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব। আমার নবীর মূল মেসেজকে যদি আমরা ক্লাসিফাই করি আপনাদের সহজবোধ্যতার জন্য, তো আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে সোশ্যাল, একটা হচ্ছে মোরাল, একটা হচ্ছে স্পিরিচুয়াল। আমার নবীর পুরা শিক্ষাকে আমরা তিন ভাগে ভাগ করলে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক। সামাজিক শিক্ষা কি? আমার নবী বলেছেন মা বাবার প্রতি, ও যে বলেছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, বড়দের প্রতি, শিক্ষকের প্রতি এবং ছোটদের প্রতি মায়া। এটা হচ্ছে আমার নবীর যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটার সামাজিক সাইট। সামাজিক সাইটের মধ্যে এই বিষয়গুলো আসে। এরপরে আপনি যদি নৈতিকভাবে যান, আমার নবী সাহাবায়ে কেরাম কে কি করেছেন? তাসকিয়া করেছেন। তা আমার নবীর শিক্ষা ব্যবস্থার আরেকটা হচ্ছে নৈতিক। নৈতিকতা কি? জেনারোসিটি, সৎ হওয়া, উদার হওয়া এবং ভদ্র হওয়া, নম্র হওয়া, মানুষের সাথে সুন্দর করে কথা বলা। এই মানুষের সাথে সুন্দর করে কথা বলা, এটা প্রত্যেক নবীর উম্মতের জন্য ফরজ করা হয়েছে। ইভেন বনি ইসরাইলের থেকে যে ওয়াদা আল্লাহ নিয়েছেন, সেখানেও ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বুঝতে পেরেছেন? এবং মানুষের দুঃখ কষ্টে সবর করা, আর যতদূর সম্ভব মানুষকে সহযোগিতা করা, এটা হচ্ছে আমাদের ধর্মের একেবারে, আপনি মনে করতে পারেন, মেইন এবং ক্রাক্স, মূল মেসেজ আমাদের ধর্মের। আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ, এবং মানুষের প্রতি সমর্থন, মানুষকে সাহায্য সহযোগিতা, এটা আমাদের ধর্মের মূল মেসেজের মধ্যে আসে। এখন আমাদের
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের দ্বীনের রূপরেখা বলা হয়েছে না, রূপরেখা। আমাদের দ্বীনের রূপরেখা প্রথমে জানবেন যে আমাদের দ্বীনের মধ্যে মূল নীতি চারটা, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ এটা এক ভাগ, ইজমা কিয়াস আরেক ভাগ। ইজমা হচ্ছে প্রথমে কিয়াসটা বুঝেন, সময় পরিবর্তন হয়, সময় পরিবর্তনের সাথে নতুন নতুন মাসলা মাসায়েল আসে, নতুন নতুন মাস, যেমন এখন ব্যাংকিং এর মধ্যে অনেক ধরনের নতুন নতুন বিষয় না, তো সেই বিষয়গুলো আমাদের আমার নবীর উম্মতের আলেমদের মধ্যে যারা জুরিস্ট আছে, ফকি আছে, তারা গবেষণা করে নতুন বিষয়টাকে তাদের গবেষণার মাধ্যমে আমাদের একটা একটা সলিউশন দান করবেন। তো যেটা ওনার ইন্ডিভিজুয়াল রিসার্চ ওটাকে আমরা কিয়াস বলি, আবার এটার উপর যখন উলামায়ে কেরাম একমত পোষণ করেন ওটাকে আমরা এজমা বলি। এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল, কেউ কোরআন এবং সুন্নাহ পরিবর্তন পরিবর্তনের জিনিস না। এখন সবাই কোরআন সুন্নাহর কথা বলবে, সবাই কোরআন সুন্নাহর কথা বলবে, মুতাজিলা যদি বলে কোরআন সুন্নাহ থেকেই বলে, শিয়ারা যখন কথা বলে তো কোরআন সুন্নাহ থেকেই বলে। মুতাজিলাদের নাম কি জানেন? মুতাজিলাদের নাম হচ্ছে আসহাবুল ইতেদালে ওয়াত তাওহীদ, মানে তৌহিদবাদী। আমাদের এখানে আমরা অ্যানাউন্সমেন্ট করার সময় বলি না তৌহিদবাদী জনতা, বলি না, আমাদের এখানে আমাদের ভাইয়েরা আছে না তৌহিদী জনতা বলে না, তো মুতাজিলারা নিজেদের নাম দিয়েছে আসহাবুল ইতেদালে ওয়াত তাওহীদ, তারা হচ্ছে আমাদের মুসলমানের তৌহিদী জনতা। তো তোমরা তৌহিদী জনতা হলে আমরা কি, আমরা কি পলিটিস্ট? আমরা তো পলিটিস্ট না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এখানে মুতাজিলা হয়েছে, এখানে শিয়া হয়েছে, রাফেজি হয়েছে, খারেজি হয়েছে, জাবারিয়া হয়েছে, কাদারিয়া হয়ে আরো কত কিছু হয়েছে, বর্তমানগুলার নাম আমরা নিচ্ছি না, আপনারা জানেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো রূপরেখা ঠিক করার সময় আমার আল্লাহ আমাদের জন্য একটা কাজ সহজ করে দিয়েছেন, সেটা কি? আমার আল্লাহ বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম আমরা আল্লাহর দরবারে কামনা করি। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম কোনটা? কোন নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা, কোরআনের রাস্তাও বলে নাই, হাদিসের রাস্তাও বলে নাই, ফিকার রাস্তাও বলে নাই, কি বলেছে? নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। তাইলে সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ বই কেন্দ্রিক করেছেন নাকি ব্যক্তি কেন্দ্রিক করেছেন? ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল না, বই কেন্দ্রিক হয় নাই। সিরাতুল মুস্তাকিম আলবত কোরআনের রাস্তা, কোনো সন্দেহ নাই, আলবত হাদিসের রাস্তা, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ বলার সময় সেটাকে ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন। এখন হেদায়েতের সোল এজেন্ট ওই ব্যক্তিগুলা কারা? নবী এবং রসুল, ওনারা তো আছেন, ওনাদের সাথে আমরা বলি না সিদ্দিক, শহীদ, সালে কোরআনের আয়াত অনুসারে, কিন্তু আমরা এটাকে ব্রডার পার্সপেক্টিভে আমরা দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে, তাও কোরআন শরীফের আয়াত অনুযায়ী। একজন হচ্ছেন নবী এবং রসুল, ওনাদের মাধ্যমে আনিত দিন। এখন আমার কাছে পৌঁছাইলে আমি কিভাবে বুঝবো এটা নির্ভেজাল কিনা? কোরআন এবং হাদিস তো বলছে, যেমন আমাদের এখানে অনুবাদ দেখেন এক ভদ্রলোক, কুল হুয়াল্লাহু আহাদ, এখন অনুবাদ করতেছেন, হে মোহাম্মদ তুমি বলো আল্লাহ এক। শুনতে কেমন লেগেছে আপনাদের? ভালো লেগেছে? ভালো লেগেছে? না। আচ্ছা, আল্লাহ কিন্তু এটা এই ধরনের বলেন নাই। আমি যখন আপনার আপনার কাছে একটা চিঠি লিখেছি যে প্লিজ টেল ইউর ফাদার, টেল ইউর ফাদার আই লাইক হিম ভেরি মাচ, টেল ইউর ফাদার আই লাইক হিম ভেরি মাচ, এখন আপনি আপনার বাবার সামনে চিঠি পড়তেছেন, বাবা আপনার বন্ধু চিঠি লিখেছে, তো কি লিখেছে? বলে যা বলেছে আপনাকে বলার জন্য। ইউ মানে কি আপনি? ও বা ইউ মানে কি? তুইও হতে পারে, তুমিও হতে পারে, আপনিও হতে পারে, ইংরেজির মধ্যে ইউ দিয়ে তুইও হতে পারে, তুমিও হতে পারে, আপনিও হতে পারে, কিন্তু আপনি যখন আপনার বাবাকে বলছেন কি বলেছেন? আপনি। তো আপনি আপনি এটা কোথায় পাইলেন? তো ইউর ভিতরে আছে। ইউ এবং আমি যাকে সম্বোধন করছি দুইজন একসাথে করে আমি তুই তুমি আপনি থেকে আপনিটা সিলেক্ট করেছি, কেন? কারণ আমার বাবা তো, বুঝতে পেরেছেন? তিনি আপনাকে পছন্দ করেন, আমিও তিনি হয়ে গেছি, সে নাই, কেন? ওই আপনার বাবার বন্ধু বলে। ও ভাই বাবা হলে তুমি তুমি আপনি হয়ে যায়, সেও তিনি হয়ে যান,
কিন্তু আমার নবী কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে হে মুহাম্মদ তুমি বলো রয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আপনি অনুবাদ করবেন কিভাবে? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আপনি বলে দিন। শুনতে কত ভালো লেগেছে না? এখন আমি আপনি বলেছি কেন? কারণ ইউর পাশে হুয়ার পাশে আমার নবী দাঁড়ানো, তো কুলের মধ্যে আমার নবী দাঁড়ানো। আমার নবীকে আমি তুমি বলবো কেমনে? আমার বাপকে বলি না আমি তুমি, এটা আপনার মাথায় ধরেছে? আপনি উর্দুতে করছেন, তু বল দে, তো উর্দু মে সিফ তুই মিলতা হে, তুঝে তু মিলা, তুম ভি মিলা, আপ ভি উর্দু মে মিলতে, নেই মিলতা, উর্দুর মধ্যে শুধু তুমি আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আল্লাহ কি করেছেন? আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই, কারণ মাওলাই করিম জানতেন হাদিসে পাকের মধ্যে আমার নবীও বলেছেন আমি কোরআন নিয়ে শঙ্কিত। কেন? কারণ এই কোরআন পড়েই, সেই কারণে শুরুতেই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন কেন বলেছে? কারণ কোরআন একটা ডিভাইন জিনিস, তো ডিভাইন জিনিসটা আপনি ধারণ করার জন্য বর্তনের মধ্যে নূরে খুদাবন্দি লাগবে। নূরে খুদাবন্দি ছাড়া আপনার ভিতরে কোরআনকে ধারণ করার অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে না। আপনি ইংল্যান্ডের লোক, শীতে থাকতে থাকতে অভ্যস্ত, ওই ব্যক্তিরে যদি বাংলাদেশ বা সৌদি আরবে আনি ছেড়ে দেন, দিতে তিন দিনে মরে যাবে। কেন? কারণ তার স্কিন, আমরা যারা বাইরে থাকি, যেমন আমার মনে হচ্ছে ছোটখাটো একটা কিয়ামতের মধ্যে আছি। আমি যে এখন বসে আছি, আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না। কেন? কারণ আমি ওখানে থাকতে থাকতে আমার স্কিন ওটার সাথে স্যুট হয়ে গেছে। আমি ঠান্ডা প্রিয়, যে ঠান্ডার মধ্যে আপনি জ্যাকেট দশটা পরে ঘুরবেন, সেটার মধ্যে আমি একটা টি শার্ট পরে হাঁটতে পারবো, কারণ আমি ওটার সাথে ইউজ টু হয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন? ইউজ টু হয়ে গেছি। তো কোরআনের একটা অ্যাটমসফিয়ার আছে না, তো কোরআন যে কোনো কলবের মধ্যে ঢুকতে পারে না। কোরআন ঢুকার আগে আপনার বর্তনের অ্যাটমসফিয়ার দেখে, সেই অ্যাটমসফিয়ারের মধ্যে ডিভাইন লাইট আছে কিনা। কোরআন ডিভাইন লাইট বাদে থাকতে পারে না, ডিভাইন লাইট বাদে থাকতে পারে না। তো ডিভাইন লাইট ওয়ালা সিনা কাদের? কো যাদের অন্তরে তাকওয়া পরহেজগারি আছে তাদের। বুঝতে পেরেছেন? তো এখানে ব্রডার পারস্পেক্টিভে নবী এবং রসুল, আর দ্বিতীয় জন কারা? কো দ্বিতীয় জন হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি তথা উলামায়ে রব্বানি, উলামায়ে রব্বানি। কেন? পবিত্র কোরআনে শহীদ এবং সিদ্দিকদেরকে সংজ্ঞায়িত করতে গিয়ে আল্লাহ বলেছেন সূরা হাদিদের মধ্যে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। যারা সত্যিকার অর্থে মুমিন, তারাই আল্লাহর কোর্টে সিদ্দিক এবং শহীদ। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের যার যার স্ট্যাটাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রতিদানও রেখেছেন। কি প্রতিদান রেখেছেন আল্লাহ জানেন। ওয়া নূরুহুম, তাদের জন্য স্পেশাল ডিভাইন লাইট বন্দোবস্ত করে রেখেছেন আল্লাহ, যার যার স্টেশন অনুযায়ী। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি হেদায়েতের রূপরেখা চাই, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যাচ্ছেন যে প্রথমে তো নবী রসুল এবং নবী রসুলের মাধ্যমে উলামায়ে রব্বানি কর্তৃক যেই দিন আমাদেরকে দেওয়া হয়েছে সেই দিন। এখন আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে গেছেন যে আমার সংখ্যাগরিষ্ঠ উম্মত কখনো একটা মন্দ, একটা ভ্রষ্টতার উপরে একমত পোষণ করবে না কোনোদিন। আমার নবী গ্যারান্টি দিয়েছেন, গ্যারান্টি কি বলেছেন? মা রাআহুল মুসলিমুনা খাইরা ফাহুয়া ইনদাল্লাহি খাইর। আমার মুসলমান মানে আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ যেটাকে ভালো মনে করবে সেটা আল্লাহর দরবারে ভালো বলে বিবেচিত হবে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আমাকে খুব সংক্ষিপ্ত আকারে আর কি বিজ্ঞান এবং ধর্ম, আমি আপনাদেরকে শুধুমাত্র দ্বীনের সংজ্ঞাটা বুঝাই। আমি তো আপনাদেরকে এতক্ষণ দ্বীনের একটা শাব্দিক অর্থ বুঝিয়েছি, দ্বীন বিষয়টা কি? আমি যদি মাদ্রাসার কিছু ছাত্র আছে তো একটা আরবির মধ্যে পড়ি যাতে ওদের জন্য সুবিধা হয়। দ্বীন হচ্ছে ওয়াদউন ইলাহি সাইকুন লিযাবিল উকুল ইলাল খাইরি বিজ্জাত। কি জিনিস এটা?
দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু দেওয়া বিধান, যার মধ্যে কিছু করতে বলা হয়েছে, কিছু নিষেধ করা হয়েছে। এই দিন কার জন্য? লিজাবিল উকুল, যার মধ্যে ব্রেইন আছে। সেই কারণে দিন ছোট বাচ্চা পাগল যারা ঘুমে থাকে তাদের উপর দিনের হুকুম অ্যাপ্লাইড হয় না। দিন শুধুমাত্র অ্যাপ্লিকেবল কাদের? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ ব্যবস্থা দিয়েছেন। তাইলে দিনের সাথে বিজ্ঞানের ব্যবস্থা আপনারা বুঝতে পারবেন। দিন ছোট বাচ্চার সাথে ডিলই করে না, দিন পাগলের সাথে ডিলই করে না। যার ব্রেইন কাজ করে না, যার ইন্টেলেকচুয়ালিটি কাজ করে না, তার সাথে দিন ডিলই করে না। এর পরবর্তীতে সাবজেক্ট ম্যাটার কি? ইলাল খাইরে বিজ্জাত, অর্থাৎ মানুষকে যে উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছেন মানুষ সেই জায়গায় পৌঁছানোর জন্য দিন ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। বুঝতে পেরেছেন? এটাকে দিন বলে। কোরআনে পাক থেকে যে আয়াতে পাক আমি তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা জিকরে ইলাহি করে, কিয়ামান ওয়া কুউদান, বসা অবস্থায় শুয়া অবস্থায়, অর্থাৎ সার্বক্ষণিক যারা আল্লাহর স্মরণ করে, যারা সার্বক্ষণিক আল্লাহর স্মরণ করে। আল্লাহর স্মরণ করা এটা দ্বীনের বিষয় নাকি বিজ্ঞানের বিষয়? দ্বীনের বিষয়। আপনি স্রষ্টার সৃষ্টিতে প্রথম আল্লাহ ধর্ম এবং বিজ্ঞানকে এক আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। ইতোপূর্বে এই ঘটনা আর ঘটে নাই। কি করেছে দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা ধর্ম পালন করে, অর্থাৎ সামগ্রিক অবস্থায়, জাগ্রত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং স্রষ্টার সৃষ্টি নিয়ে গবেষণা করে। স্রষ্টার সৃষ্টি নিয়ে গবেষণা করা এটা ধর্মের বিষয় না বিজ্ঞানের বিষয়? বিজ্ঞানের বিষয়। দিন স্রষ্টা নিয়ে গবেষণা করে, বিজ্ঞান স্রষ্টার সৃষ্টি নিয়ে গবেষণা করে। তাইলে দুইটার সাবজেক্ট ম্যাটার আলাদা আলাদা হয়ে গেল না? দিনের গবেষণার বিষয় হচ্ছে আল্লাহ, বিজ্ঞানের গবেষণার বিষয় হচ্ছে সৃষ্টি। তো একটা চলে আসমানে আর একটা চলে জমিনে, দুইটার মধ্যে কখনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি বলে আপনাদেরকে, ভাই বাগগুনার মধ্যে এককান প্লেন আর এককান কার আর অ্যাক্সিডেন্ট দেই এনে হাই বেহুশ হয়ে গেছি, কেউ বিশ্বাস করিব না? হ্যাঁ মাইনছে কি দিব হত্যারণ নিয়ে অনরে মাইনছে অনরে গাড়ি গড়ি লই যে আগে সিটাং মেডিকেল ভর্তি করে নবুজন হয় অনে গাড়ি নসিনন হয় অনে প্লেন নসিনন নতুবা আমার ব্রেইনে হামনগরের দুইয়ানত তো নেকা নেবু। কেন? কারণ হচ্ছে একটা চলে উপরে একটা চলে নিচে, কাজে দুইটার মুখোমুখি কখনো অ্যাক্সিডেন্ট হবে না। এতটুকুন হতে পারে ব্রেইন উপর থেকে নিচে সটকে পড়তে পারে একটা গাড়ির উপর, কিন্তু দুইটার মুখোমুখি সংঘর্ষ হবে না। কেন? কারণ এটা এখানে ওইটা ওখানে, আলাদা আলাদা বিষয়। তো কেউ যদি বলে দিনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হয়ে গেছে, বিশ্বাসযোগ্য হবে? কেন? ও ভাই একটা কাজ করে আল্লাহ নিয়ে আরেকটা কাজ করে সৃষ্টি নিয়ে, তো দুইটার তো বিষয় আলাদা, এখানে সংঘর্ষের কোনো বিষয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে দিন, দিনের পুরো সাবজেক্ট ম্যাটার হচ্ছে এই যে আমি ফিজিক্যাল দুনিয়ার মধ্যে যা কিছু দেখছি, এটা যা কিছু এটাকে বলে ফিজিক্যাল ওয়ার্ল্ড, আর যদি আরেকটু ভালো করে বলেন তো ন্যাচারাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বের যা কিছু প্রকাশ্যে আছে, যা আমার চোখ দেখছে, কান শুনছে, বিজ্ঞান এগুলা নিয়ে গবেষণা করে। যেটা আপনার চোখের বাইরে বা পর্দার বাইরে, যেটাকে আমরা ম্যাটাফিজিক্স বলি, ম্যাটাফিজিক্যাল অথবা সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল, ওইটা নিয়ে বিজ্ঞান কোনো কথা বলে না। বুঝতে পেরেছেন? কেন? বিজ্ঞান চোখে না দেখলে, কানে না শুনলে সেই জায়গায় বিজ্ঞান কাজ করে না। ধর্মের বিষয় কি? ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে ধর্ম কোনো কথাই বলে না। ধর্মের সাবজেক্ট হচ্ছে ম্যাটাফিজিক্যাল ওয়ার্ল্ড।
মা ওয়ারা তাবিয়া, অর্থাৎ সুপার ন্যাচারাল। যেমন কবরের মধ্যে আমাকে দেওয়া হলে আমার অবস্থা কি হবে, সেটা যদি নাসা বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে স্যার কুড ইউ প্লিজ এক্সপ্লেইন, এই আমাকে যখন কবর দেওয়া হবে, এটা কোনো মুভ করিয়েন না প্লিজ, আমাকে যখন কবর দেওয়া হবে তো আমার অবস্থা কি হবে একটু বলতে পারবেন, বিজ্ঞান সেটা বলতে পারবে না, কারণ বিজ্ঞানের সেটা বিষয়ই না। কবরে দিয়ে যখন মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞানের যাত্রা সেখানে বন্ধ হয়ে গেছে, সেখানে আমার নবীর যাত্রা শুরু হয়েছে, সেখানে আমার নবীর যাত্রা শুরু হয়েছে। বিহাইন্ড দ্য কার্পেট অথবা বিহাইন্ড দ্য বা পর্দার বাইরে কি হচ্ছে সেটা বিজ্ঞান বলবে না, সেটা আমার নবী বলবেন। সেই কারণে আমার নবীকে নবী বলা হয়। কেন? আমার নবী সংবাদ দেন সেই সমস্ত বিষয়ে যেটা চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, মুখ দিয়ে টেস্ট করা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমন জিনিসের সংবাদ আমার নবী দেন বলে নবীকে নবী বলা হয়। এবং সেই কারণে বলা হয় গায়েবের সংবাদদাতা। কিসের সংবাদদাতা? গায়েবের। তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক, নুহিহি ইলাইক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, তো সায়েন্স কাজ করে এটা নিয়ে, আর আমার নবী কাজ করেন, অর্থাৎ ধর্মের কাজ হচ্ছে যেগুলো এখানে দেখা যায় না সেগুলো নিয়ে। দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না? তো মনে রাখবেন, একটু দরুদে পাক পড়েন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল মুকতাহামি সালাতুনিয়া সালামুনিয়া। আর দিন, দিনের বিষয়টা, দিন গড গিফটেড নলেজ, দিন আমরা যেটা দিনের কাছ থেকে আমরা যে নলেজ অ্যাকোয়ার করি সেটা আল্লাহ প্রদত্ত, সেটা ম্যান মেড না। বিজ্ঞানের যে নলেজ সেটা ম্যান মেড। আর কোরআন একটা হাকিকত বর্ণনা করেন, বিজ্ঞান সেটার ব্যাখ্যা দেন, বিজ্ঞান সেটার ব্যাখ্যা দেন। বিজ্ঞানের সাথে আমাদের ধর্মের হচ্ছে, ধর্ম হাকিকতটা বর্ণনা করেন, এই ঘটনা ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে, সেটা বিজ্ঞান বর্ণনা দেবে। কোরআন মানুষের সৃষ্টি সম্পর্কে বলছে না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। এরপরে বলেছে সুম্মা, আপনারা আরবির মধ্যে বুঝবেন, সুম্মাটা হচ্ছে একটা দীর্ঘ সময়ের ব্যক্তি থাকলে সুম্মা শব্দটি ব্যবহৃত হয়। তাইলে বোঝা যাচ্ছে মাটি দিয়ে সৃষ্টির একটা দীর্ঘ সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বায়োলজিক্যাল যে কনস্টিটিউশন সেটা শুরু করেছে, যেটা স্বামী স্ত্রীর মাধ্যমে হয়। আমার আল্লাহ স্টেজ বাই স্টেজ বলে যাচ্ছেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে তোমাদের মায়ের পেটে একটা সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার দিয়ে সেটাকে আমি তোমাদের মায়ের পেটে অবস্থান করিয়েছি। এরপর সেখান থেকে সেই ড্রপ অফ ওয়াটারকে আমি হ্যাঙ্গিং মাস করেছি, লটকানো মাংসপিণ্ড। এরপরে সেটাকে আমি চুট ল্যাম, মাংস চাপানোর পরে যেই দাঁত বসে যায় সেই আকৃতি করিয়েছি। এরপরে আমি সেই মাংসপিণ্ডকে সুরত ডেভেলপ করেছি, সেখানে শ্রবণ শক্তি দিয়েছি, সেখানে চক্ষু শক্তি দিয়েছি। দেওয়ার পরে সেখান থেকে আমি হাড্ডি বের করেছি, হাড্ডির উপর গুস্তো লাগিয়েছি, গুস্তো দিয়ে আমি মানুষের আকৃতি বানিয়েছি। এরপরে আল্লাহ নিজেকে নিজে বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি কত দারুণ, কত স্টাউন্ডিং, কত স্টুপেন্ডাস, কত অ্যামেজিং রব
আমি, তুমি চিন্তা করে দেখো নিজের কথা নিজে কেন বলেছেন, কারণ আল্লাহর কথা তো আর কেউ বলতে পারবেন না, নিজেকে নিজে অ্যামেজিং বলতে পারবে শুধু আল্লাহ। আমি বলতে পারবো, আমি এখানে এসে যদি শুধু আমার আর বাহুতি দেখাইলে গুণা, ইয়ান আল্লাহর সুন্নত, আল্লাহ সাদ বললো টানা টানি বুঝুদি আর গা নাই হন তাই ন বুঝুন। এখন আমার ধর্ম এসে সিম্পল একটা বর্ণনা দিয়ে গেছে, বিজ্ঞানের কাজ কি, বিজ্ঞান এসে এটার ব্যাখ্যা দিবে, মানব সৃষ্টি কিভাবে হয়েছে, কয়টা ধাপে হয়েছে, এরপরে মাটির পরে মা বাবার মাধ্যমে এই যে সিঙ্গেল ড্রপ অফ ওয়াটারের মাধ্যমে মানুষের আরেকটা সৃষ্টি সেটা কিভাবে হয়েছে, ডিটেইল আলোচনা কে করবে, ডিটেইল আলোচনা বিজ্ঞান করবে। এখন আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে আল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা এই যুগে এসে, এই যুগে এসে আমাদেরকে যে আল্লাহ কোরআনে পাক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কোরআনে পাক দিয়েছেন না, তো কোরআন আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মুসলমানের জন্য কোরআন মুজিজা থাকবে। কি থাকবে? মুজিজা। মুজিজা বিষয়টা কি? মুজিজা বিষয় হচ্ছে এমন একটা জিনিস যখন আপনি উপস্থাপন করবেন, যার সামনে উপস্থাপন করবেন, উনি জিব্বায় কামড় দিয়ে গ্রহণ করা ছাড়া উনার কাছে আর কোনো গত্যন্তর থাকবে না, গ্রহণ করা বাদে উনি কাউন্টার অ্যাটাক করতে পারবে না, কোন কাউন্টার লজিক দিতে পারবে না, এটাকে মুজিজা বলে। অর্থাৎ হিউম্যান ইন্টেলেকচুয়াল মাইন্ড, সেটা বিজ্ঞান হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, আমি যতক্ষণ বিজ্ঞানের কথা বলেছি, তো বিজ্ঞান জিব্বায় কামড় দিয়ে, বিজ্ঞান জিব্বায় কামড় দিয়ে গ্রহণ করা বাদে অন্য কোনো উপায় থাকবে না, সেটাকে মুজিজা বলে। তাহলে মুজিজার সামনে পুরা পৃথিবীর যে জ্ঞান বিজ্ঞান এবং ব্রেইন সব দুর্বল অসহায়ের মতো হয়ে যায়, সেই কারণে এটাকে মুজিজা বলে। কি বলে? মুজিজা। তাহলে কোরআনে পাক আমার নবীকে দেওয়া আল্লাহর সবচেয়ে বড় মুজিজা। মুজিজা ইতোপূর্বে আল্লাহ আম্বিয়ায়ে কেরামকে দিয়েছেন, মুজিজা ইতোপূর্বে সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কেউ আপনারা দেখেন না কেউ কারো মুজিজা, হযরত ঈসা আলাইহিস সালামকে যদি দেখেন, তো ঈসা আলাইহিস সালাম, ধরেন আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেছি, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে মুজিজার ব্যাপারে, ধরেন আমি আমাদের নবীটা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি আচ্ছা আমি আপনার ধর্মে কেন বিশ্বাস করব, আমি বলছি আমার ধর্মে বিশ্বাস করবেন এটা আমাদের ধর্ম, সত্য ধর্ম, তো আমার আপনাদের সত্য ধর্ম সেটার প্রমাণ কি, আমি বলবো কোরআনে পাক। প্রথমে বলবো সত্য ধর্ম, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চন্দ্র দ্বিগণ্ডিত করেছে, তো উনি আমাকে জিজ্ঞেস করেছেন এই ঘটনা আপনি দেখেছেন, আমি বলছেন আমি দেখি নাই, তো আপনি না দেখলে আপনি যেটা দেখেন নাই সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন, এটা মুজিজা। তবে হিসি কি জিনিস? হিসি, হিসি মানে হচ্ছে যেটা আপনি অবজার্ভ করেছেন, তো আমার নবীর এই মুজিজা অবজার্ভ করেছেন যারা আমার নবীর জমানায় ছিলেন, পরবর্তী জমানায় যে সমস্ত মুসলমান এসেছেন তারা তো আমার নবীকে বিশ্বাস করেন, বিদায় বিশ্বাসের উপর মুজিজা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আমার জন্য মুজিজা কোনটা? এরপর আমি বলেছি আমার নবী হাতের ইশারা করেছেন, গাছ আমার নবীর দরবারে এসে উপস্থিত হয়েছে, আমার নবী হাঁটলে পাহাড় পর্বত পাথর গাছ সব আমার নবীকে সালাম দিত, আমার নবীর হাতের আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা দ্বারা বয়ে গেছে, এই ঝর্ণার পানিতে লাখো সাহাবায়ে কেরাম ওযু করেছেন, পানি খেয়েছেন, পানি রেখেছেন, আমার নবীর থুতু মুবারক দিয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা খুলে গেছে, হাজারো হাদিস মুখস্থ রাখতে পেরেছেন, আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য খেজুরের মধ্যে একটু বরকতের দোয়া করে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুর থেকে শত 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 কিলোগ্রাম নিজে খেয়েছেন, মানুষকে খাইয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, এবং আমার নবী যতদিন ছিলেন ততদিন ওই খেজুরের ছোট্ট বক্স থেকে উনি খাইতেন, মানুষকে খাওয়াইতেন, খেজুর শেষ হয় না। আবু বকর সিদ্দিক, ফারুকে আজম, উসমানে গনি যেদিন শহীদ হয়েছেন সেই দিন উনার থেকে এগুলা হারিয়ে গেছে। উনি বলছেন আমি সব বিশ্বাস করেছি, কিন্তু একটা ঘটনা তো আপনি দেখেন নাই, আটকে গেলাম না, সেই কারণে আমার নবীকে আল্লাহ অনেক মুজিজা দেওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে মুজিজা দিয়েছেন সেটার নাম কোরআনে পাক, সেটার নাম কোরআনে পাক। তো আমি উনি যখন বলছেন
আমি এগুলো বিশ্বাস করি না। কোন এমন জিনিস দেখান যেটা আমি সত্য বলে মানতে বাধ্য হব, তখন আমি কোরআন সামনে রাখলাম। তুমি বলছেন এটা তো আপনার ধর্মগ্রন্থ, আমি বলছি এটা ধর্মগ্রন্থ জরুর, কিন্তু এই ধর্মের মধ্যে বিজ্ঞানের কত আছে, বিজ্ঞানের কত আছে এই ধর্মের মধ্যে। আমি কেন বিশ্বাস করব, আপনি কেন বিশ্বাস করতে বাধ্য? আমি বলছি এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ ধর্মকর্মের কথা বলেছেন, আকীদার কথা বলেছেন, আমলের কথা বলেছেন, এখানে বিভিন্ন নবী আম্বিয়া কেরামের ইতিহাস বলেছেন, কোনো সন্দেহ নাই আমি সেদিকে না যাই। আমি শুধু আপনাকে বলছি কি কারণে আপনি কোরআন মেনে নেবেন। কারণ প্রথম বিষয়, কোরআনের মধ্যে প্রি হিস্টোরিক টাইম, অর্থাৎ যখন থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে তার আগের ঘটনাগুলা কোরআন দারুণ করে বর্ণনা দিয়েছে কোনো কনফিউশন ছাড়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোরআন কিছু জিনিস ভবিষ্যৎবাণী করেছে, অর্থাৎ ঘটেছে পরে বলেছে আগে। যেমন আমার নবীকে বলেছেন হাবিব যুদ্ধ করে যান, এই সমস্ত মানুষ আপনার হাতে পরাজয় বরণ করবে এবং আপনি তাদের উপর রুল করতে পারবেন। সেদিন কেউ এটা বিশ্বাস করে নাই। 300 সাহাবা কেরাম ওহুদের প্রান্তরে হাজার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফেরদের বিরুদ্ধে জয় হবে এবং আমার আল্লাহর ঘোষণা হচ্ছে তাদের উপর আপনি বিজিত হবেন, শুধু তাই না, তারা আপনার শাসনের আন্ডারে আসবে। কেউ বিশ্বাস করেছে? কোরআন ভবিষ্যৎবাণী করেছে, সেটা আমরা দেখেছি এক দুই বছর না, কোরআনের সেই ভবিষ্যৎবাণীর কারণে 1300 বছর মুসলমানরা রুল করেছে। বুঝতে পেরেছেন? এরপরে কোরআন হিস্ট্রির বর্ণনা দিয়েছে, আমরা সেই হিস্ট্রিতে না যাই। আমি তাকে আমি বললাম আমার কোরআনের মধ্যে প্রথম বিষয় সৃষ্টি কিভাবে শুরু হয়েছে, সৃষ্টি পুরো বিশ্ব মহাবিশ্বের সৃষ্টিটা কিভাবে শুরু হয়েছে এবং মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে এসেছে, এটা আমার কোরআনে আছে। উনি বলছেন আপনার কোরআনে আছে? আমি বলছি হ্যাঁ আছে। তো আপনার কোরআন অবতীর্ণ হয়েছে 1400 বছর আগে, আমরা তো এই বিষয়গুলো জানতে পেরেছি 60-70 বছর আগে, তো এটা কিভাবে সম্ভব? তা আমি বলছি সেই কারণেই তো বলছি এটা আল্লাহর কিতাব। আপনি বলছেন এটা সম্ভব না, আমি বলছি আমার কোরআন স্টেজ বাই স্টেজ বলছে আপনার মহাবিশ্ব কিভাবে অস্তিত্বের মধ্যে এসেছে এবং এই মহাবিশ্ব কিভাবে আবার ধ্বংস হবে। আমার কোরআন 1000-এর বেশি আয়াতের মধ্যে মানব সৃষ্টি, মানুষের কেমিক্যাল কনস্টিটিউশন অর্থাৎ মাটি দিয়ে মানব সৃষ্টি, এরপরে মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন মা বাবার মাধ্যমে মানুষের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ বর্ণনা দিয়েছেন, স্টেজ বাই স্টেজ বর্ণনা দিয়েছেন। এখন যেই জিনিসগুলো আপনারা জানতে পেরেছেন 70-80 বছর আগে, সেটা আমার কোরআন 1400 বছর আগে বলেছেন। এখন আপনি বলেন মানুষ জানতে পেরেছে 70 বছর আগে, তাহলে বোঝা যাচ্ছে 70-80 বছর আগে মানুষ এই বিষয়গুলো জানতো না। তাইলে কোরআনের মধ্যে কিভাবে আসলো? কোরআনের মধ্যে আল্লাহ এটা এই কারণে ঢুকিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের কষ্ট করতে না হয়, যেন যে কোনো টেবিলের মধ্যে রাখলে সেই ব্যক্তি বলতে বাধ্য হয় যে এটা কোনো মানুষের লিখিত কিতাব না। 1980-এর দশকে এখনো ভদ্রলোক বেঁচে আছেন ডক্টর কিত মুর, আমি অনেকবার বলেছি ডক্টর কিত মুর বায়োলজির জন্য অনেক বড় একটা নাম, বায়োলজি মাইক্রোবায়োলজির জন্য অনেক বড় নাম, মেডিকেল সায়েন্সে ওনার বই পড়ানো হয়। ডক্টর কিত মুর এখনো বেঁচে আছেন অনেক বয়সের, মানে আমার মনে হয় বর্তমান বিশ্বে ওয়ান অফ দি মোস্ট সিনিয়র ডক্টর ইন ইস সাবজেক্ট, ওনার বিষয়ের জন্য সবচেয়ে দারুণ একজন মানে রেফারেন্স বলতে পারেন। উনি 1980-এর দশকে কানাডার মধ্যে একটা প্রেস রিলিজ দিয়েছেন, উনি বলেছেন পবিত্র কোরআন মানুষের এমব্রিও তার মার গর্ভে যে ডেভেলপড হয়, এই যে আমি কিছুক্ষণ আগে একটা আয়াতে পাঠ পড়েছি না ওই আয়াতটাই, ফাজআলনাহু কারারান ফাজআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فَخَلَقْنَا الْمُدْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ। এই যে স্টেজ বাই স্টেজ মাতৃগর্ভে সন্তান কিভাবে ডেভেলপ করে ওই ড্রপ অফ ওয়াটার থেকে, এটা আমার নবীর তো দেখার কথা না, আমার নবীর
আমার নবী কি টসলেট মেরে দেখেছেন, না কোনো ল্যাবরেটরিতে গিয়ে দেখেছেন? মায়ের গর্ভে সন্তানের ডেভেলপমেন্ট এবং পূর্ববর্তী বিজ্ঞানের মধ্যে এই জিনিসগুলো অ্যাভেলেবল ছিল না। তাইলে উনি বলছেন, ওনার বাসা ছিল এরকম, আই ওয়াজ অ্যামেজড অ্যাট দি সায়েন্টিফিক অ্যাকিউরেসি অফ দি হোলি কোরআন উইথ রিগার্ড টু দি হিউম্যান এমব্রিও, ডেভেলপমেন্ট অফ দি হিউম্যান এমব্রিও ইন দ্য ওম্ব অফ দি মাদার। অর্থাৎ আমি মাতৃগর্ভে সন্তান, মানব সন্তান ওই জাইগুট তথা সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার থেকে ডেভেলপ হতে 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 কিভাবে মানবীয় আকৃতি ধারণ করে, এটার স্টেজ বাই স্টেজ অ্যাকিউরেসির সাথে কোরআন যেভাবে বর্ণনা দিয়েছে এটা আমাকে আশ্চর্যান্বিত করেছে। কেন? কারণ আমি ভেবে পাচ্ছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো কোনো শিক্ষকের মজলিসে বসে নাই, কোরআন বলছে উনাকে উম্মি, উম্মি মানি পৃথিবীর কোনো মানুষের মজলিসে বসে নাই, উনি স্রষ্টার মাধ্যমে শিক্ষিত, সৃষ্টির মাধ্যমে নন। তো যেহেতু সৃষ্টির মাধ্যমে শিক্ষিত নন এবং উনি কারো কাছে বসেও নাই, কারো কাছ থেকে যে কোনো কিছু নিয়ে কোরআনে পাকের মধ্যে ঢুকাবে এমনটিও না, উনি কিভাবে স্টেজ বাই স্টেজ, কোনো ল্যাবরেটরিও ছিল না, তো উনি এত অ্যাকিউরেসির সাথে বলেছেন এটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমি এর পরবর্তীতে সৌদি আরব রিয়াদের যাই, রিয়াদে প্রফেটিক সেইন্স যেগুলো আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে পাক, ওগুলো আমি গবেষণা করি আমার সাবজেক্টের উপর। আমি প্রত্যেকটা হাদিস এই বিষয়ে একদম অ্যাকিউরেট পাই, সমস্ত অ্যাকিউরেসিকে সামনে রেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই কোরআন মানব রচিত কিতাব। আজকের যুগে এসে ডক্টর কিডমুরের জন্য আমার কোরআন মুজেজাই রয়ে গেল, মুজেজাই রয়ে গেল। আর আপনারা সাধারণ মানুষের জন্য যদি একটা মুজেজা বলি যেটা আপনারা বুঝতে পারবেন, দেখেন কোরআনে পাক পৃথিবীর ধ্বংসের, পৃথিবী যখন মহাপ্রলয় হবে ধ্বংস কিভাবে হবে, সিম্পল একটা সুরার মধ্যে বলছেন, ইজাস সামা উন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাফারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এভাবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় পৃথিবী কি আন্দাজে আবার ধ্বংসের মুখোমুখি হবে সেটাও কোরআন স্টেজ বাই স্টেজ বর্ণনা দিয়েছে। এটা তো হচ্ছে বিজ্ঞানের বিষয়। ভাষা শৈলীর দিক থেকে আপনি মাঝে মধ্যে অবাক লাগে কিভাবে সম্ভব এটা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখেন আপনারা বোঝার মতো একটা জিনিস বলি সাধারণের জন্য, পৃথিবীতে বর্তমানে আমার মনে হচ্ছে 4,500 থেকে 5,000 ভাষা আছে। কয়টা ভাষা? 4,500 থেকে 5,000 মতো ভাষা আছে যেটার উপর মানুষ কথা বলে। গত 100 বছরও যদি ধরি, 100 বছরে প্রত্যেকটা ভাষার মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আই সাইরে আলিফ টেননি দিন, সাইরে আলিফ টেননি দিবের হারণ আছে, কি হারণ হইতে হারণি, কিছু ভাষার পরিবর্তন এমন হয়েছে। যেমন ইংরেজি, ইংরেজির মধ্যে যারা ইংরেজি সাহিত্যের লোক তাদের জানার কথা, চাউসার এক ভদ্রলোক আছেন, চাউসার আমার নামটা মনে থাকার কারণে আমি আগে 4 বছর যে রাস্তায় ছিলাম সেই রাস্তার নাম ছিল চাউসার স্ট্রিট, সেই জন্য ভদ্রলোকের নাম আমার মনে থাকে। তো উনি আজ থেকে 300-400 বছর হবে, ওনার যে সাহিত্য ইংরেজি সাহিত্য সেটা বুঝার লোক বর্তমানে ইংল্যান্ডের মধ্যে কয়েকজন প্রফেসর হয়তো রয়ে গেছেন যিনি চাউসারের ইংরেজি বুঝতে পারেন। তাইলে এটা কেন হলো? ভাষার মধ্যে আমূল হয়েছে, চার আলিফ টানছি এই কারণে আমূল পরিবর্তন। একই পরিবর্তন আমাদের বাংলা ভাষার মধ্যে হয়েছে, হয় নাই? আমরা কি এখন সেই ধরনের করিয়া কথা বলি, বুঝতে পেরেছেন? আমাদের ওই যে ইয়ার একটা কথা ভুলেও যাই, তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, আমরা কি এই আন্দাজে কথা বলি এখন? আমরা সাধু ভাষায় তো কথা বলি না, সংস্কৃত ছিল, সংস্কৃত থেকে সাধু ভাষা ওইটাও বলি না, এবার এরপরে আমরা যে চলিত ভাষায় কথা বলি ওইটা যে কত জগাখিচুড়িপূর্ণ আল্লাহ পাক জানেন, এবং আগামী 50 বছরে এই ভাষার উপর কোন তুফান যায় সেটাও আল্লাহ পাক ভালো করে জানেন। কারণ আমাদের ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বাংলা এবং ইংরেজি একসাথে বলতে গিয়ে, বাংলা এবং ইংরেজি, না হয় বাংলা না হয় ইংরেজি, আমার ছেলেদেরকে বলবো বেটা আপনারা ইংরেজি বললে ইংরেজি বলবেন, আপনারা নিজেদেরকে জাহির করার জন্য কোনো প্রয়োজন নাই,
জাহির কেন করবেন? মানুষের স্বকীয়তা মানুষের ব্যক্তিত্বের মধ্যে, আপনার জ্ঞান গরিবার মধ্যে, আপনার অ্যাপ্রোচের মধ্যে। আপনি ভাষা বলে বাংলা ইংরেজিকে টুইস্ট করে বলে নিজের পার্সোনালিটি আপনি এস্টাবলিশ করতে চাইবেন না, না, আপনার ব্যক্তিত্ব আপনার ভিতর। যখন ভাষা বলবেন ভাষার মতো করে ভাষা বলবেন, বাংলা বললে বাংলা বলেন, আর যখন ইংরেজিতে বলবেন তখন ফুল ইংরেজিতে কথা বলবেন। বুঝতে পেরেছেন? আমাদের এখানে হয়ে গেছে কি, আমাদের এখানে আপনি দেখবেন আমাদের টিভিতে আমাদের ইন্টারভিউতে আমরা ওই কথা দুইটা বাংলা বলি তিনটা, যদি আপনি এটা সুন্দর লাগে না, এটা সুন্দর লাগে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে বাংলার মধ্যেও আমূল পরিবর্তন সাধন হয়েছে। আপনি আমাদের নজরুল, কবি নজরুলের লেখা যদি পড়েন আগের প্রথম যুগের, আমাদের নজরুলের লেখা বোঝাও তো অনেক কষ্টকর না, তো উনি তো বাংলাতেই লিখেছেন, ফার্সিতে তো আর লেখেন নাই। উর্দুতে যদি যান, উর্দুতে উর্দুতে আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল পাকিস্তানিরাও বুঝেন না। আল্লামা ইকবাল কি, মোহাম্মদ সে ওয়ফা তুনে তু হাম তেরে হ্যাঁ ইয়ে জাহা চিজ হ্যা ক্যা লৌহ কলম তে। এই যে আল্লামা ইকবালের, এটা তো খুব ছোট জিনিস, দিল সে জু বাত নিকলতে হ্যাঁ আসর রাখতে হ্যাঁ পর নেহি তাকাত পরওয়াজ মগর রাখতে হ্যাঁ। আল্লামা ইকবালের এই ধরনের কবিতার বিষয় আমার ভাইরা, আপনারা যদি একটু আস্তে আস্তে সামনের দিকে চলে আসেন, মানুষ বসার জায়গা হচ্ছে না, তাইলে পিছনে বা মানুষ বসতে পারবে, আপনারা একটু একটু করে গ্যাপ গুলা ফিল আপ করেন। আমি জানি আপনাদের গরম লাগছে, গরম আরো লাগে, রুয়া বেশি গরম তো, এই গরম লাগিল সবার গরম ফরক দেরি ফল বহুত কষ্ট করি মাহফিলের আয়োজন করছি, একটু কষ্ট করুন। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। উর্দুর মধ্যেও একই পরিবর্তন এসেছে, একই পরিবর্তন গত 70 বছরে যেই পরিমাণ পরিবর্তন এসেছে, আপনি যদি পাকিস্তানিদেরকেও দেন 70-80 বছরের উর্দু বুঝার লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি এই কথাগুলো বলছি ভাষার মধ্যে যে বিবর্তন পরিবর্তন পরিবর্তন হয়েছে সেটা বোঝার জন্য। এটা পৃথিবীর সকল ভাষার ক্ষেত্রে হয়েছে। আমি মেইন ইংরেজিও বলেছি, আমাদের ভাষার কথাও বলেছি, উর্দুর কথাও বলেছি। এবার আসেন আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি না, আরবি ভাষা। আজিব বিষয় হচ্ছে আরবি ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আজকে থাকতেন, আপনারা সৌদি আরবে যারা 2-4 বছর থেকে আসছেন, তারা যদি আমরা একসাথে দলবল নিয়ে কাশ যদি যেতে পারতাম, আমরা আমার নবীর সাথে কথা বলার সুযোগ পেলে, আমরা কথা বললে আমার নবী বুঝতেন, আমার নবীর কথাও আমরা বুঝতাম। আমরা হাদিসে পাক পড়ি না, আমাদের ছেলেরা 2-3 বছর আরবি শিকার পরে হাদিস গুলা গট 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 করে পড়ে ফেলে না কোনো কষ্ট ছাড়া। আরবির মধ্যে এই পরিবর্তন আসে নাই, পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে সেই পরিবর্তন এসেছে। কেন? কারণ আরবি আমার কোরআনের ভাষা, পরিবর্তন যদি এসে যায় তো কোরআন আরেকটা নাজিল করতে হবে না। এই জন্য ভাষাগত সকল ভাষায় পরিবর্তন এসেছে, কোরআনের ভাষা শৈলীর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আর ভাষার মধ্যে কোরআনের শব্দের শৈলী বালাগাত ফাসাহা, যেটাকে আমরা অলংকার শাস্ত্র বলি, আপনি যদি শব্দ চয়ন গুলা দেখেন, আপনি জিব্বায় কামড় দিয়ে রাখবেন। আমি আপনাকে একটা আয়াত বলে শেষ করে দেব, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, জুইগিনা লিন্নাস হুব্বুস শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। এটা হচ্ছে আয়াত, মানে শাহাওয়াত লাস্ট ডিজায়ার, আমাদের একটা চাওয়া থাকে না তো, আমাদের জুইনা লিন্নাস মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহওয়াতটাকে সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন মানুষের সামনে। তো শাহওয়াত মানে আপনার নফসের চাওয়া, আপনার নফসের চাওয়া, ডিজায়ার আপনার।
সৌন্দর্য সাজিয়েছেন কি দিয়ে? কমিনান নিসা, আমাদের অপোজিট দিয়ে। বুঝতে পারছেন তো আমাদের অপোজিট কি? ওয়াল বানিন, সন্তান সন্ততি। ওয়াল কানাতিরিল মুকান্তারা, দন দৌলত। তিনটা জিনিস না? মাশাআল্লাহ, তকবীর দেন বেটা, তকবীর দেন। এখানে একটা চেয়ার ছিল না বেটা, একটা চেয়ার দিয়ে দেন, চেয়ারটা দেন। বেটা আমরা এটা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মনোযোগ কি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট এবং ডিজায়ার দিয়ে পৃথিবীকে ডিজাইন করেছেন। কাদের জন্য? লিন্নাস, আমাদের জন্য। তো ডিজায়ারটা কি দিয়ে? কোন নিসা, আমাদের বাচ্চারা আছে, আপনারা অপোজিটটা বুঝতে পারছেন? আমাদের অপোজিট দিয়ে, আমাদের অপোজিট দিয়ে, নারী দিয়ে। এরপরে সন্তান সন্ততি, এরপরে মাল ও দৌলত। আপাত দৃষ্টিতে দেখলে আপনার মনে হবে এটা একটা নর্মাল জিনিস, কিন্তু এটা ডিভাইন মেসেজ। এখানে প্রত্যেকটা পিক এন্ড চুজের মধ্যে একটা উইজডম কাজ করেছে। আপনি দেখেন, আমরা যদি আমাদের দিকে তাকাই তো আমরা দেখব আমাদের ডিজায়ার ডেভেলপ হয় প্রথমে কিসের জন্য? সন্তানের জন্য। আমাদের ডিজায়ার ডেভেলপ হয় কি জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য না, মানুষের প্রথম ডিজায়ার ডেভেলপ হয় অপোজিটের জন্য। তো এই ডিজায়ারটা প্রথম ডেভেলপ হয় সেটা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের প্রথম শব্দ চয়ন করেছেন। মানুষের যখন বিয়ে শাদি হয়ে এই ডিজায়ার ফুলফিল হয় তখন মানুষ সন্তানের আশা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে সন্তানকে নিয়ে এসেছে। সন্তান যখন হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় টাকা পয়সার জন্য। এই জন্য তৃতীয় পর্যায়ে আল্লাহ টাকা পয়সা রেখেছেন। জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। এই ছোট্ট বিষয়ের মধ্যে কোরআন সিকোয়েন্স লস করে নাই, কোরআন সিকোয়েন্স লস করে নাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য আমরা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।